কন্যা আমার নিখোঁজ তবু তুই খুঁজে পাস না। ও তুই কেমন রাজা, তুই কেমন রাজা। এই সাপ, তুই কি করছিস? সরে আয় বলছি, সরে আয়। আজ থেকে এই ময়ূর পাখনার মালিক তুমি। আমাকে প্রথমে সেই অন্ধ কাবিলার কাছে যেতে হবে। একমাত্র অন্ধকাবিলায় বলতে পারবে রাজকন্যা ইলাবতী কোথায় আছে আর কি করেই বা তাকে উদ্ধার করা যাবে। ময়ূর পাখনা, তুমি আমায় অন্ধকাবিলার কাছে নিয়ে চলো। বিন্দিয়া ময়ূর পাখনায় ভর করে অন্ধকাবিলার কাছে উড়ে চলল। কিছুক্ষণ পর তারা সমুদ্রের ধারে এক নির্জন জায়গায় উপস্থিত হল। ময়ূর পাখনা সেখানেই এসে থামল। এখানেই তো অন্ধকাবিলার আস্তানা ছিল, কিন্তু তাকে তো কোথাও দেখছি না। খুঁজে দেখি আশেপাশে পাওয়া যায় কি না। কিন্তু তাকে কোথাও দেখা গেল না। বিন্দিয়া, বিন্দিয়া, তুমি এসেছো? একটা দুঃসংবাদ আছে, বড় বিপদ ঘটে গেছে যে। এমন কি হয়েছে বুনহাস? কি সেই দুঃসংবাদ আমায় বলো। অন্ধকাবিলাকে এক গাছ দানব তার আস্তানায় তুলে নিয়ে গেছে। এ কি বলো বুনহাস, অন্ধকাবিলাকে ওরা মেরে ফেলেনি তো আবার? আমার জানা মতে এই বনের গাছ দানবেরা অনেক ভয়ঙ্কর হয়। বুনহাস, তুমি আমায় নিয়ে চলো সেই গাছ দানবের আস্তানায়। চলো বিন্দিয়া আমার সঙ্গে। তারা অন্ধকাবিলার খোঁজে গাছ দানবের আস্তানার দিকে রওনা হলো। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ে ঘেরা একটি জায়গা, ওর ভেতরেই রয়েছে গাছ দানবের আস্তানা। ঠিক আছে বনহাস, আমি যাচ্ছি ওই গাছ দানবের কাছে। বিন্দিয়া, তুমি সাবধানে যেও, ওরা তোমাকে ক্ষতি করতে পারে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, সামনে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, সামনে কিছু একটা আসছে বলে মনে হয়। বিন্দিয়া দেখতে পেল সেই অন্ধকার গুহার মধ্যে একটি পুতুল গাছ তার দিকে এগিয়ে আসছে। এদিকে মহারানী আরও অসুস্থ হয়ে পড়ল তার কন্যার চিন্তায়। আমার ইলাবতী কেমন আছে? আমি যে অপেক্ষা করতে আর পারছি না গো, কবে আসবে আমার ইলাবতী আমার কাছে? তুমি কোনো চিন্তা করো না মহারানী, আমার বিশ্বাস বিন্দিয়া যে করেই হোক আমার ইলাবতীকে খুঁজে আনবেই। ওকে দেখে আমার সে বিশ্বাস জন্ম নিয়েছে। কবে আসবে আমার ইলাবতী, কবে আসবে? তুমি এত অস্থির হয়ে যাচ্ছ কেন মহারানী? সবর করো, এভাবে ভেঙে পড়লে তো আর চলবে না। গুস্তাগি মাফ করবেন জাহাপনা, এক জরুরি দরকারে আপনার কাছে আসতে হলো। কি খবর বলুন মন্ত্রী মশাই। জাহাপনা, আমাদের উজির পুত্র রঘুকে আজ রাতে গেবাকারা হত্যা করে রেখে গেছে। সকালে বাড়ির পাশের জঙ্গলের মধ্যে
তার লাশ পাওয়া গেছে। একি বলো মন্ত্রী, আমার রাজ্যে একই শুরু হলো। কোনো অশুভ চক্রের ভিতর দিয়ে আমার রাজ্য অতিবাহিত হচ্ছে। একদিকে আমার কন্যা ইলাবতী উধাও হয়ে গেল সকলের সামনে দিয়ে, অন্যদিকে উজির পুত্র রঘু খুন হয়ে গেল। তুমি এক্ষুনি সেনাপতিকে নির্দেশ দাও খুনিকে খুঁজে বের করতে। জিজাহাপনা, আমি সেনাপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলছি। কে তুমি এই অন্ধকার গুহার মধ্যে? আমি তোকেই আমন্ত্রণ জানাতে এসেছি। দাসদানব আমায় পাঠিয়েছেন তোকে সসম্মানে নিয়ে যেতে। কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোমার গাছদানবের কাছে আমি কি করে পৌঁছাবো? তুমি শুধু আমায় অনুসরণ করো, তবেই তুমি পৌঁছে যাবে গাছদানবের কাছে। একটু দূরেই দাঁড়ানো সেই গাছদানব, চারিদিকে দাঁড়িয়ে আছে পুতুল গাছের সারি। তোমায় ধন্যবাদ বিন্দিয়া, আমি দুঃখিত যে তোমার কারণে অন্ধকাবিলাকে তুলে আনা হয়েছে। গাছদানব, তুই অন্ধকাবিলাকে তুলে এনে ভালো করিসনি, ভালোই ভালোই তুই ওর বাঁধন মুক্ত করে দে, না হলে এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। তোর শত্রুতা আমার সঙ্গে, কিন্তু আমার কারণে তুই ওকে শাস্তি দিতে পারিস না। কিন্তু এটা না করলে যে আজ আমি তোকে এখানে দেখতে পেতাম না। আমি জানতাম অন্ধকাবিলাকে তুই খুঁজে না পেলে আমার কাছে আসবি, আর তাই আমি ইচ্ছে করে অন্ধকাবিলাকে ধরে আনার সময় বুনোহাঁসকে বলে এসেছিলাম আমার আস্তানা কোথায়। এবার তোর মনের বাসনা পূর্ণ হলো তো? আমি তো এখন তোর সামনেই, তাহলে অন্ধকাবিলাকে তুই ছেড়ে দে। আমাকে তুই এত বোকা মনে করিস কেন রে বারবার? এখন ওই অন্ধকাবিলাই আমার তুরুপের তাস, ওকে ছেড়ে দিলে তোকে তো আমি আর বসে আনতে পারবো না সহজে, সেটা আমি ভালো করে জানি। তাহলে তুই আমার কাছে কি চাস বল গাছদানব? কি পেলে তুই অন্ধকাবিলাকে মুক্ত করে দিবি? সেটা তো তুই ভালো করেই জানিস বিন্দিয়া। আমি তোর কাছে কি চাই? তোর মাথা, ওটা পেলেই আমার শক্তির সমতুল্য আর কিছুই থাকবে না। তোর মাথার লাল তিলক চিহ্নই যে আমার সকল শক্তির আধার হবে। তুই কি বলছিস? তা কি তুই ভেবে চিনতে বলছিস গাছদানব? আমার মৃত্যুই কি তোর একমাত্র চাওয়া? কারণ তুই ভালো করেই জানিস ওই লাল তিলক ছাড়া আমি মৃত। তোর জীবন নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি তোর আত্মার মধ্যে এমন এক অমরত্ব শক্তি দিয়ে দেব যে ওই লাল তিলক ছাড়াও তুই বেঁচে থাকতে পারবি। বিন্দিয়া, তুই এই ভুল একদম করবি না। তোর ওই লাল তিলক ছাড়া তুই শক্তিহীন হয়ে পড়বি, তোর আর কোনো ক্ষমতাই থাকবে না প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার। তুই আমায় নিয়ে চিন্তা করিস না, আমার এই জীবনের কোনো দরকার নেই, কিন্তু তোকে বেঁচে থাকতে হবে এইসব অশুভ দানব হতে পৃথিবীকে বাঁচানোর জন্য। তুমি কোনো চিন্তা করো না অন্ধকাবিলা, ওই গাছদানব আমায় কিছুই করতে পারবে না। আমি তোমাকে মুক্ত করে তবেই এখান থেকে ফিরব। তাহলে আমার কথায় তুই রাজি হবি না, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছি তোকে রাজি করাতে আমাকে আঙুলটা একটু বাঁকা করতেই হবে। ভীমা গাছ পুতুল, জি গাছ রাজা, যা ওই অন্ধকাবিলাকে উচিত শিক্ষা দিয়ে ওর মন্ডুটা আমার কাছে নিয়ে আয়। বন্ধুরা, বিন্দিয়া কি পারবে অন্ধকাবিলাকে উদ্ধার করতে? আর বিন্দিয়ার ভাগ্যেই বা কি আছে? গাছদানবের হাত থেকে সে কি রক্ষা পাবে? পরের পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। ভালো থেকো তোমরা, ধন্যবাদ।